আরও একবার হায়দ্রাবাদে ঠিক যেমন কথা দিয়েছিলাম নতুন নতুন জায়গায় আপনাদের নিয়ে যাব। এবার চলে এসেছি আমাজে। এটা প্রপার হায়দ্রাবাদ বলে ভুল হবে, ইট কামস আন্ডার সাইবেরাবাদ, নানাক্রমগুড়া, নালাগান্ডলা ঠিক তাই করে ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট। যারা এইদিকে থাকেন গাচ্ছিবলির এই দিকটা, তাদের জন্য মানে কি বলবো, এটা একটা খুব আনন্দের খবর যে প্রচুর পুরনো, কিন্তু অনেকেই জানেন না। এটা এখন সুইগিতেও আছে, আমি চেক করে বলছি এটা আপনাদের। স্টিম মোমো 1, 2, 3, 4, 5, 6, 7, 8 পিস, জাস্ট 124 টাকা। বেশি কথা বলবো না আজকে। ফিলিংটা দেখিয়ে দিই, চিকেনের যে ফিলিংটা আছে আমার না বেশিটা মুখে চলে গেছে। এইটুকু দেখে ভাববেন না যে এইটুকু দেয়, হ্যাঁ অনেকটা খেয়ে ফেললাম। আর এই বাইরের এই কোটিংটাও খুব পাতলা, চিকেনের অনেক জায়গায় কি হয় চিকেনগুলো একটু বড় বড় কাটা থাকে, এটা একদম মিন্স। যারা একটু ঠিকঠাক খান এক প্লেট একজনেরই লাগবে। মোমোগুলো একটু ছোটো, চাটনিটা একটু ঝাল, যারা খাবেন না শুধু মোমোটা খেয়ে নেবেন। যারা আমাদের চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার তারা জানেন আমার চোখ বন্ধ হয়ে যাওয়া মানে জিনিসটা কতটা ভালো খেতে। দুটি ছোট ভাইয়ের সাথে দেখতে পাচ্ছেন, যেটা বড় ভাই রয়েছে সেটা হলো এই যে শাফেলে। দুটো জিনিস কিন্তু পুরোপুরি আলাদা, দেখতে একই লাগলো বা আপনারা ভাবছেন হয়তো যে এটা প্রবাবলি ফ্রাইড মোমো, বাট দ্যাট ইজ নট দ্য কেস। এটা একটা অথেন্টিক নেপালিজ কুজিন যেটা হলো শাফেলে। দেখুন খেয়ে দেখি তাহলে এবার। পাইপিং হট, দেখতে পাচ্ছেন এবার দেখুন এটা কিন্তু কোনোভাবে ভেতরের স্টাফিংয়ের সাথে কোনো কম্প্রোমাইজ করে না। এনাফ পোর্শন অফ মিন্স চিকেন, পেঁয়াজ আর আই থিঙ্ক গার্লিক রয়েছে। দেখুন ব্যাপারটা অনেকটা সেই কৌটোর মধ্যে বিস্কিট ভরার মতো ব্যাপারটা, আনলাইক মোমো যেটা পুরোটাই ভেতরে কেন স্টাফিংটা থাকে ঠাসা। এখানে কিন্তু এরকম দেখুন কোনোভাবে পড়ছে না, আনলাইক মোমো। তো এটা যেহেতু ফ্রাই করে আই থিঙ্ক প্রবাবলি দ্যাট ইজ দ্য রিজন। আর খেতে একদমই আলাদা মোমোর মতো নয়, জুসি সবচেয়ে বড় ব্যাপার যেটা। কোভিড প্রি কোভিড এরাতে আমার একটা ফেভারিট জায়গা ছিল, এরা 2015 থেকে শুরু হয়েছে এদের বিজনেস এবং খুব সুন্দরভাবে এরা এখনও চালিয়ে যাচ্ছে এবং কোয়ালিটির সাথে কোনোভাবে কম্প্রোমাইজ না করে চালিয়ে যাচ্ছে। খুব ছোটো একটা টিম এদের রয়েছে যারা রান্না করে, সার্ভ করে এবং পুরো অ্যাকাউন্টেন্ট যারা রয়েছে এবং কেন ডেকোরেটিংয়ের উপর যারা যারা রয়েছে, ছোটো টিম বাট খুব ভালোভাবে এর প্রচণ্ড সব কিছু ম্যানেজ করছে। এরকম চার পিস শাফেলের দাম হলো 180 টাকা অ্যান্ড উইচ ইজ সাফিসিয়েন্ট ফর অ্যাটলিস্ট 1 পার্সন। দুজনও আমরা ভাগ করে খেতেই পারেন বিকজ এখানে অনেক আলাদা আইটেম রয়েছে অ্যান্ড ইটস ভেরি জুসি অ্যাজ ইউ ক্যান সি। সি ভাবছেন কি লাচ্ছা বড়াটা খাবেন? পুরো দেখতে লাচ্ছা বড়াটা লেচির মতো। তো এটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে টিং মোমো। এই টিং মোমোটা ময়দা ইস দিয়ে মেখে রাখতে হয় 45 মিনিট, তারপরে এরকম ডো করে এটা স্টিম, এটা কিন্তু ফ্রাইডও হয়। আর এটাকে বলে শ্যাপটা, চিকেন চাংস দিয়ে, দেখে ভাববেন না যে কষা মাংস কিমা, একদমই না। টিং মোমোটা ছিঁড়েছি, ছিঁড়ে রুটি মাংস বাঙালি খেতে জানি না, ঢুকিয়ে দেখতে ঢুকিয়ে দে। ইটস গুড, একটা ট্যাঙ্গি ব্যাপার আছে কিন্তু এরমভাবে এরমভাবে খুলে খুলে খাবেন, হ্যাঁ আস্তে আস্তে। কিন্তু চিকেনটাকে বয়েল করে তারপরে কিন্তু রান্না করেছে দেখুন, আর এটা কিন্তু পুরোটাই বোনলেস। 180 মানে এই টিং মোমো উইথ চিকেন শ্যাপটা, এটা কিন্তু আবার চিকেন মিট বল দিয়েও আছে এখানে, বোথ দ্য প্রাইসেস আর 180। শুধু চাইলে কি টিং মোমো দেবে? আর একটু চাই, মানে প্যাক করে নেবো রুটি দিয়ে খেয়ে নেবো বাড়ি গিয়ে।
কোন এই লোক? কাহাঁ সে আতে? আমাদের কাছে সেটা হলো মিক্সড চাউমিন। এখন এই বোল, ফুল ওয়ান ফুল বোল অফ মিক্সড চাউমিন কেমন খেতে সেটা বলবো, কিন্তু একটা সবচেয়ে বড় কথা যেটা বলে রাখি, যে কারণে হয়তো আমরা এই মিক্সড চাউমিন খাচ্ছি আজকে এখানে, সেটার কারণে একটা মেজর কারণ অ্যাটলিস্ট এখানে হায়দ্রাবাদে, যে এখানে ভালো নুডলস পাওয়া কিন্তু খুব চাপের। কারণ এখানে যেটা মেইনলি পাওয়া যায় সেটা হলো ওই লঙ্কার গুঁড়ো দেওয়া আর কিছু মশলা দিয়ে জাস্ট ভাজা চাউমিন। আর একটা জিনিস যেটা ওরা প্রচণ্ডভাবে ইউজ করে থাকে সমস্ত জিনিসে মোটামুটি, মানে সেটা ডাল হোক আর সেটা আপনার বিরিয়ানি হোক, সেটা হলো কারি পাতা। তো কারি পাতা কিন্তু মাঝে মধ্যে এরা এই নুডলসে ইউজ করে থাকে। তো সেই জন্যে আমরা খুব সিলেক্টিভ কিছু হায়দ্রাবাদ জায়গা আছে যেখানে গিয়ে আমরা নুডলসটা প্রেফার করি। বাট ইয়েস, আমার যে আজ পর্যন্ত আমরা এতবার এসব কিন্তু ট্রাই করিনি, কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট উই থট দ্যাট ইউ নো লেটস সি এখানে কীভাবে বানায়। আর যদি ভালো লেগে যায় তাহলে এটা মোটামুটি আমাদের নুডলসের জন্য হায়দ্রাবাদে একটা ফিক্সড ডেস্টিনেশন হলেও হতে পারে। তো এরা যেটা নাম দিয়েছে চাউমিন, বিকজ এটা ফ্যাট নুডলস বলেই অবভিয়াসলি। যেটা অন্যরকম ব্যাপার আমি দেখলাম যে চাউমিনে পনির রয়েছে যেহেতু মিক্সড হবে, এটা আমি কিন্তু আজ পর্যন্ত কোনো চাউমিনে অ্যাসেস দেখিনি, কোথাও দেখিনি। যে মশলাটা ইউজ করেছে সেটা পুরো মানে সেই ছোটোবেলা সেই চাউমিন খাওয়ার সেই পুরো ইউনো মেমোরিজগুলোকে খুব বেশিরভাবে ইউনো চেরিশ করতে বাধ্য করছে, বিকজ এর স্বাদটাই ওই রকম। মানে যেমন আপনারা রাস্তায় খেয়ে থাকেন, কলকাতার বিভিন্ন জায়গায় খেয়ে থেকেছেন, বা ওয়েস্ট বেঙ্গলের প্রচুর জায়গায় চাউমিন পাওয়া যায়, একদম ওই রকম। একটু একটু আনইউজুয়াল বাট নতুনত্ব জিনিস, এরকম চাউমিনের সাথে খারাপ লাগছে না। এই পুরো প্লেটটার দাম হলো 210 টাকা, এর মধ্যে ক্যাবেজ রয়েছে, বেল পেপার দেখতে পাবেন, চিকেন এগ তো রয়েছে, আর পনির যেটা বললাম আপনাদেরকে সেটাও রয়েছে। খুব সিম্পল অ্যান্ড মিনিমালিস্টিক। খোঁজাই করতে গিয়ে হঠাৎ করে আবার মাশরুমও খুঁজে পেয়েছি। এই দেখুন, এটা প্রন বা কোনো রকম সি ফুড না ইউজ করলেও মাশরুমটা ইউজ করে। যেভাবে ভাজা হয়েছে তার সাথে ডেফিনেটলি আমি শিওর এর কিছুটা হলেও যে চিকেনটা বয়ল করেছে স্টকটা ইউজ করে, যার জন্য এই ফ্লেভারটা খুব ভালোভাবে আসছে। বাঙালি মিষ্টি ছাড়া হয় নেপালি, চাইনিজ, ইন্ডিয়ান যা খাবো, মানে ফ্রম ভজরি মান্না তো আমার মিষ্টি ভাই চাই শেষ পাতা। 72 না 75 আমার ঠিক মনে পড়ছে না, 75 মানে দেখি ভুলে গেছি বুঝলাম। ভিতরেও তখন চিন্তা আছে, আপনারা তো শেয়ার টেয়ার করছেন না, যত শেয়ার করবেন সাবস্ক্রাইবার বাড়লে একটু টাকা পয়সা দেবে ইউটিউব, একটু ফ্রিতে খেতাম। দারুণ খেতে, দারুণ, একটা ভীষণ টাটকা টাটকা ব্যাপার আছে। লেমন কাপকেক অসাধারণ দেখতে লাগছে জিনিসটা, দেখতে থাকবে ছোট্ট একটা লেমনের এরকম পিস, মানে স্লাইস রয়েছে রাদার, চট করে দেখি খেয়ে কেমন লাগছে। বেশ ভালো রকম লেমন ফ্লেভারটা রয়েছে, কিন্তু খুব ওভারলিও নয় যে খেলে আপনার একদম মানে টক লাগবে ওই রকম ধাঁচের কিছু পড়ে আছে। সার্টেন টেস্ট, আমরা ঠিক এইরকমই কুইজিন কভার করেছিলাম কলকাতায় ডেনলং কিচেনে, যদি এখনও পর্যন্ত দেখে না থাকেন ওই এপিসোডটা তাহলে এক্ষুনি আই লিঙ্কে দেওয়া থাকবে আমার বাঁ দিকে, আই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এটা 2015 এটা স্টার্ট করেছিল এই ভেঞ্চারটা, এবং এটা একটা ছোট ইউনো গ্রুপ অফ পিপল দে স্টার্টেড দিস থিং, four friends so not literally their friends, their relatives like brother in law and all, tader modhe tin jon chakri chhere diyeche, ek jon ekhono chakri kore, mane jara hoyto bhabchen erokom ekta startup ba erokom venture polar with friends or family, they are the real inspiration. Exactly, era kashian theke ashar poro kintu সেই কারেজ বা সেই সাহসটা দেখিয়েছে যে হায়দ্রাবাদের মতো জায়গায় এইরকম একটা অথেন্টিক নেপালিজ এবং ইউনো যে সমস্ত রকম ইউনো হিলি এরিয়া যে কুইজিনগুলো হয় সেগুলো নিয়ে এরা এসছে, উইচ ইজ ডেফিনেটলি আ ব্রেভ ডিসিশন টু মেক। কারণ কলকাতা ইটস মেবি ইউনো বিট মোর ইজিয়ার, বাট ইন হায়দ্রাবাদ ইটস ইভেন মোর ডিফিকাল্ট। যে সমস্ত বাঙালিরা হায়দ্রাবাদে রয়েছে বা কখনো যদি আপনারা হায়দ্রাবাদে ঘুরতেও আসেন তাহলে এই জায়গাটা কিন্তু একটা মাস্ট। কোয়ালিটি ফুড তো আছেই, দ্য প্রাইস
এইখানে আসলে আপনার সেই যে আমরা মানে একটা পকেট ফ্রেন্ডলি খুঁজি না, যত মানে এইখানে আসলে অন্তত আপনাকে মেনু কার্ড ছাড়া আপনি ঠাক 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 করে অর্ডার দিয়ে দিতে পারবেন, কারণ নো ম্যাটার হাউ মাচ ইউ অর্ডার ইটস স্টিল আ পকেট ফ্রেন্ডলি। অ্যান্ড একটা কথা যেটা বলে রাখি জায়গাটার ব্যাপারে, যেটা আমরা অলরেডি এটার ব্যাপারে অ্যাওয়্যার, বুঝছিস, এখানে কিন্তু আপনার পেট ভর্তি হলো, পেট ভার করবে না, অতএব আপনি গলা ভর্তি খাবার খাচ্ছেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার মনে হচ্ছে যে আপনি খুব লাইট ফিল করছেন, এবং এটাই হলো এর স্পেশালিটি।